হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার আজকে নতুন একটা ডিনারের মেনু নিয়ে। আমি সৌরভ, ওয়েলকাম ব্যাক টু ইন্ডিয়ান ব্লগার পৌলমি আর ওর চ্যানেলে। ভাবছো আমি বারবার কি করতে আসছি আর কি? বেসিক্যালি আমি একটু ইটিং শো, একটা টাইপ সর্ট অফ জিনিস করছি আর কি। তো আজকে ওয়ান অফ মাই অ্যানাদার ফেভারিট ডিশ, আগের দিন ভাত ভাজা দেখিয়েছিলাম, বলে দিয়েছিলাম যে আরেকটা আমার ফেভারিট ডিশ আছে যেটা দিয়ে আমি রুটি খেতে পারি খুব ভালো। এটা হচ্ছে রুমালি রুটি আর হচ্ছে মাটন টিকিয়া। আমাদের এখানে একটা রেস্টুরেন্ট আছে যেখানে তোমার মাটন টিকিয়াটা মানে অসাধারণ করে, মানে দারুণ করে, খুবই সুন্দর করে, এত ভালো টেস্ট ওটার, মানে জাস্ট অসম। তো ওদের টিকিয়াটা মানে যারা এই লোকালিটিতে থাকো তারা ট্রাই করতে পারো, বাগুইয়াটি অন্নপূর্ণা রেস্টুরেন্ট, বাগুয়াটি বাজারের মধ্যেই রেস্টুরেন্টটা। তো দেখিয়ে দিই, এটা হচ্ছে রুমালি রুটি, দেখতে পাচ্ছ, দেখে নাও, রুমালি রুটি, পেঁয়াজ, আর টিকিয়াটা হচ্ছে এই যে, ভালো করে দেখো, দিস ইজ কল্ড মাটন টিকিয়া। দেখেই লোভ লেগে যাচ্ছে, বলো, বেশি কাত করতে পারছি না, আমি দেখাবো। তো এই হচ্ছে ওভারঅল জিনিস। তো এখানে রুমালি রুটি আছে তোমার টোটাল 5টা, 1, 2, 3, 4, 5। সো চলো স্টার্ট করা যাক, এই জাস্ট দারুণ খেতে এটা। যারা টিকিয়া খেতে ভালোবাসো তারা কমেন্টে জানিও তোমাদের ওখানে মাটন টিকিয়াটা কোথায় ভালো করে। আমি যদিও বা অনেক জায়গায় ট্রাই করেছি, আরসালান, আমিনিয়া, সত্যি কথা বলতে তাদের যে গ্রেভি টেস্টটা, মানে মেন হচ্ছে টিকিয়ার গ্রেভি টেস্ট, এটা অত ভালো করে না। একটা শেষ হলো এতক্ষণে, এই টিকিয়াটা যে দোকানে, সে দোকানটা বহু পুরনো, মানে আমি যখন ছোট ছিলাম আর কি তখন থেকে, তখন টিকিয়াটার দাম ছিল 15 টাকা এক প্লেট।
এখন সেটা বেড়ে দাঁড়িয়েছে 80 টাকা এক প্লেট। কিন্তু যে টেস্টটা সেটা একই রকম রেখে দিয়েছে, কোনো চেঞ্জেস নেই। এ পেঁয়াজের দামটা একটু সস্তা আছে, ওর জন্য খাচ্ছি, দোকানে চাইলেও এখন দেয় না। রুমালির সাইজ দেখে যাও, খুব বেশি বড় না। এর থেকে বড় রুমালি মানে সব থেকে বেশি বড় আমিনি হাতে দেয়, দুটো খেলেই পেট ভরে যাবে।
যা যারা আমার খেতে দেখছো প্লিজ কিছু মাইন্ড করো না, তোমরাও ট্রাই করো, ভাল লাগবে। আর টিকিয়া রুটির মানে রুমালি রুটি আর মাটন টিকিয়া কাদের ফেভারিট কমেন্ট বক্সে সবাই জানিও, আর কার কোন জায়গাকার টিকিয়া ভালো লাগে সেটাও জানিও। লাস্ট রুটি লাস্ট বাট নট দ্য লিস্ট কমপ্লিট, পুরো চাকাচ্ছা। ডিনার কমপ্লিট হলো, তাহলে দেখা হবে আবার কোনো একটা ব্লগে, যেখানে দেখব যেটা আমি খেতে ভালোবাসি আর কি, সেই খাবারটা নিয়ে আর একটা ব্লগে আবার দেখা হবে। তাহলে চলো, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করে জানিও, আর কোনো সাজেশান থাকলে নিশ্চয়ই দিও। আর হ্যাঁ, যারা যারা এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও। যাই হোক, টাটা, গুড নাইট, বাই বাই।